দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাপনা খান আলমের রিপোর্টে বিস্তারিত দেখুন শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতিও এরপর হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় পরদিনই প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দু তিন সালের সাতাশ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ দুই বছর পর দু সালের সাতাশ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান সহ ষোলো জনে দাঁড়িয়েছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে শপথের বাকি রয়েছেন ফারুক আজম গত আট আগস্ট রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তেরো জন উপদেষ্টা শপথ নেন খান আলামিন আর টিভি ঢাকা